हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आमी बानाबो वेजिटेबल फ्राइड राइस। एटा खूब इजी एक रेसिपी और खूब कम समय तैरी हो जाए। ताहले चलुन देखे नी ये फ्राइड राइस की करे तैरी करते हैं। प्रथमे आमी कड़ार मध्य दिए दीची सामान्य सदा तेल, दिए दीची दुटो दारचिनी, तीनटे एलाच और तीन चारटे लवंग। एगुलो थेके जखन सुंदर गंध छाड़बे तखन एते दिए दीची छोटो छोटो करे काटा रसुन कुची। एखन तेलेर मध्ये रसुनटा किछुक्षण भेजे नेब। एरपर एते दिए दिच्छि 50 ग्राम मतो काजू बादाम। काजू बादामटा तेलेर साथे किछुक्षण नाड़াচাড়া करार पर एते दिए दिच्छि आगे थेके कुचिये रखा बीन्स। बीन्सटा भालो करे भेजे नेब। एखाने आपनारा पछन्द मतो सब्जी एड करते पारेन। एरपर दिए दिच्छि बाँधाकपि कुचि, एटाओ किछुक्षण भेजे नेब। বাঁধাকপিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব লবণ। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, লঙ্কার কুচি আর টমেটোর বীজটা ফেলে শুধু খোসাটা দিতে হবে। এটা আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এতে আগে থেকে করে রাখা ভাতটা দিয়ে দেব। ভাতটা আমি আগে থেকে নুন আর তেল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। প্রথমে আমি পরিমাণে অল্প ভাত দিয়ে এটা মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি পুরো ভাতটা দিয়ে দেব। এটাও ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার ফলে এর টেস্ট আরও বেড়ে যায়। এটাও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। এটা আপনারা নাও অ্যাড করতে পারেন। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে থেকে অল্প ধনে পাতা ছড়িয়ে দিলেই ব্যাস রেডি হয়ে গেল ভেজিটেবল ফ্রাইড রাইস। ধনে পাতাটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো কত কম সময়ে তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল ফ্রাইড রাইস। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুন্দর। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।